জয় হিন বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থার্মেল দেখে বুঝতে পেরেছ আজকে কোন টপে কথা হতে চলেছে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এসএসসি জিডি কনস্টেবলে কীভাবে ফিফটি প্লাস স্কোর করবো মানে ফিফটি প্লাস কোয়েশ্চানের অ্যান্সার দিয়ে আসতে পারবো অনেকেই জিজ্ঞাসা করছিল আর তোমরা অনেকেই বলছিলে যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের এসএসসি জিডির কাট অফ কত যেতে পারে এ নিয়ে তোমরা অনেকেই বলছিলে সেফ স্কোর একদম এক্স্যাক্ট সেফ স্কোর কত থাকলে আমার যে প্রথম চয়েস করেছি সেই চয়েসটা আমি পেতে পারি বিএসএফ সি আর পি এফ সিআইএসএফ এসএসবি যে ফার্স্ট চয়েসটা আমি রেখেছি সেটা আমি কত নম্বর পেলে এক্স্যাক্ট পাবো আর কীভাবে ফিফটি প্লাস স্কোর করবো কোন বিষয়কে বেশি করে টার্গেট করব সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো তোমরা অনেকে জানতে চেয়েছিলে আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোট বড় আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো ফার্স্ট অফ অল তোমরা কীভাবে ফিফটি প্লাস কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে এক্সামে তো দেখো তোমাদের এখানে দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম হয় একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ ঠিক আছে দুটো ল্যাঙ্গুয়েজে হিন্দি আর একটা হচ্ছে তোমাদের ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সামটা হয় তো আমাদের ওয়েস্টবেঙ্গলে প্রবলেমটা কোথায় হয় বলো তো প্রবলেমটা এটা না যে কী কী সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টটা কভার করবে প্রবলেম হয় হিন্দি ল্যাঙ্গুয়েজটা হিন্দি কিংবা ইংলিশে তুমি এক্সাম দাও সেখানে কিন্তু প্রবলেম হয় তো অনেকেই হিন্দিটাকে বেশি প্রেফার করে প্র্যাকটিস করে তো হিন্দিতে তুমি যদি এক্সাম দাও তো অবশ্যই তোমাকে তিনটে বিষয়ে বেশি করে টার্গেট করতে হবে ঠিক আছে প্রথমত তোমাকে হচ্ছে প্রথম যে টার্গেটটা তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে রিজনিং রিজিনিংয়ে তোমার কুড়ি কুড়িটা কোশ্চেন রয়েছে সেখানে তোমাকে পনেরো থেকে আঠেরোটা কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে এসএসসি অত টাফ কোশ্চেন হয় না তোমরা যদি একটু ভালোভাবে পড়ো এই কয়েকটা দিন হাতে যে কয়েকটা দিন সময় রয়েছে একটু ভালোভাবে পড়লে আরামসে তোমরা পনেরো থেকে আঠেরোটা কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে রিজনিংয়ে রিজনিংয়ে সব চাইতে বেশি ফোকাস করবে দ্বিতীয়ত তোমাকে হিন্দিতে তুমি যেহেতু এক্সাম দিচ্ছ অবশ্যই আমি তোমাকে প্রেফার করব হিন্দি যে গ্রামারটা রয়েছে সেই গামারটা পড়তে খুব সহজে দেখো ইংলিশ গামার যদি তুমি পড়ো সেক্ষেত্রে অনেকটাই টাইম লাগবে অনেক বড় সিলেবাস বাট তুমি যদি হিন্দি গামারটা পড়ো এটাও অনেক বড় সিলেবাস বাট বা তোমার পড়তে সুবিধা হবে তোমার যদি বাংলা গ্রামার পড়া থাকে তাহলে হিন্দি গ্রামারটাও পড়তে সুবিধা হবে এবং তোমরা সকলে যেন এসএসসি তাদের যে কোশ্চেন সেটাকে রিপিট করে এর আগে যে এক্সামগুলো হয়েছে সেই গ্রামারগুলোও যদি পড়ে যাও দু হাজার একুশ না কুড়ির যে এক্সামটা হয়েছে এসএসসিজিডির তার আগের এক্সাম কিংবা এর সামনে যে এক্সামগুলো হলো সেগুলো যদি গ্রামারগুলো ফলো করো তাহলে কিন্তু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এসএসসিসিডির তো ভালো করে পড়লে কিন্তু গ্রামারটা কমপ্লিট হওয়া যায় তো তুমি যদি হিন্দি গ্রামার ভালো করে পড়ো সেক্ষেত্রে তুমি দেখি আঠেরো থেকে কুড়িতে কুড়ি করা যায় গ্রামারে যেতে একটু ভালো করে পড়া যায় আঠেরো থেকে কুড়ি ঠিক আছে তোমার রিজনিং গামার তারপরে তোমাকে ম্যাথে ফোকাস করতে হবে তারপরে তোমাকে ওপর ফোকাস করতে হবে জিকে জিকে তো প্রচুর রয়েছে মহাসাগর তো সেক্ষেত্রে আমি তোমাকে প্রেফার করব বেশি জিকে না পড়া পড়তে হবে অবশ্যই পড়তে হবে যে কোনো একটা বাজার চলতি বই নিয়ে নাও সেই বইটা পড়ো এবং তোমাকে ম্যাথ রিজনিং আর তোমার হিন্দি বা গ্রামার এই তিনটে বিষয়কে বেশি তো তোমাকে ফোকাস করতে হবে এবং এভাবে তুমি যদি পড়ো তুমি রিজনিংয়ে আমি তোমাকে পনেরো ধরলাম আর তোমার এখানে গ্রামারেও আমি পনেরো ধরলাম ঠিক আছে তিরিশ কোশ তিরিশটা অটোমেটিক হয়ে গেলো কোশ্চেনের অ্যান্সার তারপরে তোমার রয়েছে ম্যাথ ম্যাথে আমি বলছি অনেকেই নরম থাকে দুর্বলতা থাকে ম্যাথে অনেকে আমি দশ ধরলাম ম্যাক্সিমাম দশটা কোশ্চেন ইজি থাকে তুমি যদি ভালো করে মানে পড়ে এসছো তাহলে দশটা ম্যাথ করতে পারবে চল্লিশ হয়ে গেল আর জিকেতে তুমি কুড়িটাতে দশটা অটোমেটিক পারবে তুমি যদি একটা যে কোনো বয় পড়ো তাহলে দশটা অটোমেটিক পারবে এইভাবে কিন্তু তিরিশটাতে সরি পঞ্চাশ নম্বর স্কোর করা যায় ঠিক আছে এসএসসি জিডিতে আরামসে তুমি যদি একটু পড়ো তাহলে পঞ্চাশ প্লাস স্কোর কিন্তু করা যায় তবে এক ঘন্টা যেহেতু এবার সময় রয়েছে একটু কোশ্চেনটা তোমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকেই বলছিল সেপ স্কোর কত কাট আপ কত যেতে পারে আমি তোমাদেরকে বারবার করে বলছি এর আগেও বলছি এর আগেও বলেছি তোমরা অবশ্যই তোমরা যদি কেউ পঁয়তাল্লিশটা অ্যাটেন্ড করে আসতে পারো পঁয়তাল্লিশটা সঠিক অ্যানসার দিয়ে আসতে পারো তাহলে তোমার ফার্স্ট চয়েস তুমি আরামসে পাবে আমি তোমাকে বলছি তুমি যদি পঁয়তাল্লিশটা অ্যাটেন্ড করে আসতে পারো এস এস সি জিডিতে আরামসে তুমি পাবেই তোমার ফার্স্ট চয়েস যেটা সি সিলেক্ট করেছো তুমি এসএসবি সি আর পি বিএসএফ যেটাই সিলেক্ট করে ফার্স্ট চয়েসটা ফার্স্ট চয়েসটা তুমি কিন্তু পেয়ে যাবে পঁয়তাল্লিশটা মানে হচ্ছে তোমার নব্বইটা নব্বই নাম্বার ঠিক আছে আর নেগেটিভ মার্কিং রয়েছে এইভাবে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে অবশ্যই তোমাকে বেশি ফোকাস রিজনিং ম্যাথ আর তোমার গামারে এই তিনটি জিনিসে বেশি করে ফোকাস করতে হবে অফ আদার স্টেটে কেন যায় তারা হিন্দি ভাষে এক হচ্ছে দ্বিতীয়ত তাদের গ্রামারটা স্ট্রং থাকে হিন্দি গ্রামারটা সেখানে তারা আঠেরো থেকে কুড়ি নম্বর আরামসে করে নেয় সেই জন্য তারা এগিয়ে থাকে ঠিক আছে তো আমাদের যেহেতু ইংলিশটা একটু প্রবলেম হয় অনেকের তার জন্য আমি হিন্দি গ্রামারটাই প্রেফার করব যদি হিন্দিতে তুমি এক্সাম দিচ্ছ অবশ্যই হিন্দি গ্রামারটা প্রেফার করব আর তুমি অবশ্যই বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেগুলোকে ভালোভাবে রিড করো তাহলেই কমন পেয়ে যাবে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করো আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমরা অবশ্যই পঁয়তাল্লিশ থেকে চল্লিশটা টার্গেট রাখো বেঙ্গলে আমি বলছি এর থেকে বেশি কাটক তোমাদের যাবে না অবশ্যই তোমরা মেরিট লিস্টে তোমাদের নামটা পেয়ে যাবে আর যদি কোনো কোশ্চেন থাকে এসএসসিস জিডি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভো ভুলো না তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জে হিন্দ বন্ধুমাত্র